অতি সম্প্রতি রাজধানীর ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকা থেকে একটি বাইক চুরি হয়। পাশাপাশি মহারাজগঞ্জ বাজার থেকেও চুরি হয় আরও একটি বাইক। অপরদিকে সেন্ট্রাল রোড এলাকা থেকে একটি টমটম চুরি হয়। বাইক এবং টমটম চুরির অভিযোগ হাতে পেয়ে পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে পুলিশের একটি টিম গঠন করা হয়। গত কয়েকদিন ধরে পুলিশের এই বিশেষ দলটি বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছিল। বুধবার তল্লাশি অভিযান চালানোর সময় যোগেন্দ্রনগর থেকে প্রান্তোষ দেব নামে এক কুখ্যাত বাইক চোরকে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যোগেন্দ্রনগর রেলস্টেশন সংলগ্ন জঙ্গল থেকে চুরি যাওয়া দুটি বাইক এবং একটি টমটম উদ্ধার করে পুলিশ। পাশাপাশি ধৃত প্রান্তোষ দেবের কথা মতো বুধবারই রাজধানীর বিভিন্ন স্থান থেকে আরও তিনজনকে জালে তুলে পূর্ব থানার পুলিশ। এই তিনজনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে রাজধানীর ঝুলন্ত ব্রিজ এলাকা থেকে রূপক মালাকার নামে আরও এক চোরকে আটক করে পুলিশ। বুধবার পূর্ব থানার সদর এসডিপিও দেবপ্রসাদ রায় এই সংবাদ জানান। আমরা গত কিছুদিন যাবৎ আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে শহরের মধ্যে কিছু চুরি বলতে বিশেষ করে বাইক টমটম এগুলি চুরি হচ্ছিল। সেই অনুযায়ী আজ আমরা একটা কমপ্লেন একজনের কাছ থেকে একটা অভিযোগ পাই। সেই অভিযোগগুলো আমরা আজকে একজনকে গ্রেপ্তার করেছি। তার নাম হচ্ছে প্রান্তোষ দেব। ওর বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল, ওকে অ্যারেস্ট করা হয়েছে চুরির বিভিন্ন চুরির ক্ষেত্রে। ওকে অ্যারেস্ট করার পর আমরা ওকে জিজ্ঞাসাবাদ করার পর ওর কাছ থেকে আমরা একটা টমটম এবং দুটো মোটরবাইক রিকভারি করতে পারি, যেগুলি বনকুবারি নাকপাড়া যেটা রেজিস্ট্রেশন সংলগ্ন এলাকায় যে জঙ্গল আছে সেই জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখেছিল। তো একটা বাইক চুরি করেছিল হ্যাঙ্গিং ব্রিজের কাছ থেকে, আর একটা এমজি বাজারের থেকে। আর টমটমটা চুরি করেছে সিয়ার রোড থেকে। তো ওদের উদ্দেশ্য কী সেটা আমরা বার করছি। তো প্রান্তোষকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা আরও তার সঙ্গী যারা আছে এদের তিনজনকে ধরতে পারি এবং তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে আমরা পাঁচ নম্বর আসামি যে রূপক মালাকার তাকেও আমরা হ্যাঙ্গিং ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ওকেও অ্যারেস্ট করতে পারি। তো টোটাল আমরা দুটো বাইক এবং একটি টমটম উদ্ধার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা বুঝলাম, ওরা টমটমগুলিকে ব্যাটারি খুলে সেগুলিকে প্রথম বিক্রি করে, তারপর এই বাকি অংশগুলিকে যেগুলি বিক্রি করা যায় সেগুলি করে, আর নয়তো সেগুলি ভাঙাচোরা দোকানগুলিকে নিয়ে বিক্রি করে দেয়। এদিন সদর মহকুমা পুলিশ আধিকারিক ডিপি রায় আরও জানান, ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বাইক স্কুটি টমটম ইত্যাদি চুরির ঘটনায় একাধিক অভিযোগ রয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এ চুরিকাণ্ডের সাথে জড়িত অন্যান্যদেরও গ্রেফতারের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।